कूकथार राजनीति कूकथार विषय शुरू हलो 23 राजनीति मानेई कि हुमकी और कटुक्ति तेमनटाई तो देखा जाच्छे बांगलार राजनीतिते कखनो बिरोधी दलेर विधायकेर हुमकी कखनो ताके एक हाथ निते गिये शासक दलेर विधायकेर कटु कथा शनिवार पुलिसेर माथा फाटानो थाना जालानोर हुशियारि देन बनगा दक्षिणेर बीजेपी विधायक স্বপন মজুমদাर 24 घंटा पेरोते ना पेरोतेई ताके कटाक्ष करते गिये बेलागाम अशोकनगरेर तृणमूल विधायक नारायण गोस्वामी पागल कुकुरेर संगे तुलना करे विधायकेर दावाई बीजेपी नेतादेर गोडाउने तालाबंदी करे राखुन। शुनुन आगामी दिने यदि कोनो व्यक्ति बा आईसी पक्षपातित्व करे काज करे टीएमसी दलालगिरी करे आगे व्यक्ति आईसी माथा फाटाबे। थाना जालानो थेके चेलाकाठी दिए माथा फाटानो প্রকাশ্য সভায় পুলিশের উদ্দেশ্যে একের পর এক হুমকি। বছর শেষে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের এই মন্তব্য ঘিরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পুলিশের উদ্দেশ্যে বিজেপি বিধায়কের হুমকি প্রসঙ্গে এবার ময়দানে শাসক দলের বিধায়ক। বনগাঁ দক্ষিণে বিজেপি বিধায়ককে কটাক্ষ করতে গিয়ে কুকুরের সঙ্গে তুলনা করলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। পাড়ার কুকুর পাগল হয়ে গেলে পৌরসভা বা গ্রামে গ্রামের লোক চেলা কাঠ দিয়ে পিটিয়ে মেরে দেয় যাতে কামড়ে না দেয়, বাচ্চাদের জলাতঙ্ক না হয়। উনি তো সেই রকমই ব্যবহার করছেন। এখানেই শেষ নয়, বিজেপি নেতাদের গুদামে তালাবন্দি করে রাখার দাবাইও দেন শাসক দলের বিধায়ক। জনগণের শত্রু, এরা গণশত্রু। এ শোকেজে বাবা রাস্তায় বের করবেন না। বিজেপি রাজ্য নেতাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এইসব জিনিস গোডাউনের মধ্যে তালা চাবি দিয়ে রেখে দিন। থানা জ্বালিয়ে দেবো পেট্রোল দিয়ে, আমি আইসিওসির মাথা ফাটিয়ে দেবো চেলা কাঠ দিয়ে। হোয়াট ইজ দিস? কখনো হুমকি তো কখনো আবার কটু কথা। রাজনীতিতে এটাই কি ট্রেন্ড? নতুন বছরেও কুরুচিকর রাজনীতির ছন্দে বিন্দুমাত্র পরিবর্তন নেই। এটা কি সত্যি কাম্য বঙ্গ রাজনীতিতে? উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।